সোনার গহনা রেখে ঋণ নেওয়া গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকে বৈদ্যপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে। লোন নিয়েছিলাম, আমি ম্যানেজারকে আমাকে যখন চাপ দিচ্ছিলেন যে লোনটা শোধ করতে হবে, তখন আমি একদিন গিয়ে বললাম যে আমাকে কত টাকা শোধ করতে হবে। তা ওনারা তখন আমাকে একটা টাকার অঙ্ক বললেন, সেই টাকাটা আমি রসিদ দিকে জমা দিয়ে দিলাম, তারপরে টাকাটা শোধ হয়ে গেল। তখন কিছুদিন পরে আমাকে বলটা ফেরত দিলে এবং আমি যখন বললাম যে আমার জানতে পারছি হিসেব অনুযায়ী যে আমার 472 টাকা বেশি দেওয়া আছে, তখন বলে হ্যাঁ ও টাকাটা বেশি আছে, তখন ওটা আপনার সেভিংসে চলে যাবে। তো সেভিংসে গেল না, আমি অ্যাপ্লিকেশান করলাম, অ্যাপ্লিকেশানে কোনো রিসিভ করলেন কিন্তু তার কোনো সদুত্তর দিলেন না যে আমার টাকাটা গেল কোথায়। তখন আমি অন্য জায়গা থেকে স্টেটমেন্ট বার করে দেখলাম যে আমার 472 টাকা বেশি আছে। তখন প্রশ্ন করতে ওনারা কোনো উত্তর দেন না, বলেন নেটেবিলে যান, ওখানে যান, ওখানে যান, এই করেন। আমিও ঘুরে ঘুরে বিরক্ত হয়ে বাড়ি চলে যাই। সেই টাকাটা আজ পর্যন্ত আমার সেভিংসে জমা পড়েনি। বহু আমি অনেকের কাছেই শুনছি এরকম আমারও ঘটেছে, আমারও ঘটেছে। আমি আমারটা নিয়ে চিন্তা করছি যে আমার টাকাটা গেল কোথায়। 472 টাকা জমা পড়লো না, আবার পাশ থেকে জানতে পারলাম যে ওটা 2টো অ্যাকাউন্টে জমা পড়েছে। শ্যামল ধারা একজনের নাম, আর একজনের নাম অভিজিৎ মণ্ডল। ওরা ওই ব্যাংকেই থাকতো, কাগজপত্র সব লিখে দিত, লোককে আমাদের ঘরকে সাহায্য করতো কোন পেপারটা কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কোন অ্যাকাউন্টের টাকাটা ম্যানেজারের হাতে গেলে কী করে। ওনার টাকাটা তো ম্যানেজারের, আমার বিষয়টা ম্যানেজারকেই বললাম যে আমার টাকাটা ঢোকেনি সেভিংসে, এটা যাতে আমার সেভিংসে টাকাটা আসে তার ব্যবস্থা করে আমাকে কী চাপতে পারবে। বিষয়টি গ্রাহকরা লিখিতভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন। ব্যাংকের ম্যানেজার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। যাই হোক, এ ব্যাপারে আমাদের ব্রাঞ্চ লেভেল থেকে কিছু আমি বলতে পারবো না, এবারে আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রাথমিকভাবে আপনার দেখে কি মনে হচ্ছে, আপনি তো স্টেটমেন্টগুলো দেখলেন না, এই সম্বন্ধে আমি এই মুহূর্তে আপনাকে আমি কিছু কমেন্ট করতে পারছি না। আপনি আমাদেরকে কমপ্লেন দিলে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে, আপনাকে তো কমপ্লেন কাস্টমাররা দিয়েছে, তার কপিও আপনাকে দেখালাম, আমরা পাঠিয়েছি অলরেডি, বাট কনসলিডেটেড আপনারা দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। আর এছাড়া আমি কিন্তু বলতে পারছি না, প্রাথমিকভাবে আপনার দেখে কিছু মনে হচ্ছে, আমি এখন কিছু বলতে পারছি না ব্যাপারে। 2020 সালে কালনার তালাগ্রামে এক গ্রাহক ব্যাংকে সোনা রেখে ঋণ নেয়, তিনি ঋণ শোধ করে দেন। অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ 472 টাকা বেশি নিয়েছেন। গ্রাহকরা অভিযোগ করেন, প্রতিবাদ করলে জোটে হুমকি ও হেনস্থা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আমি একটা গোল্ড লোন নিই, যে সময় গোল্ড দিই সেই সময় সেই দিনে আমাকে টাকা দেওয়া হয়, ঠিক আছে। এর পরিবর্তে এরপর মার্চ মাসে একটা চিঠি করা হয়, আমি সে সময় শারীরিকভাবে অসুস্থ ছিলাম। যিনি চিঠিটা দিতে যান আমি তাকে বলি যে দেখুন আমি তো অসুস্থ, উনি দেখেও ছিলেন আমাকে, যেহেতু মার্চের ইয়ার এন্ডিং, আমি 31 মার্চ আমি ব্যাংক ম্যানেজারের কাছে যাই। ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলি দেখুন স্যার আমার তো এই তো শারীরিক কন্ডিশান, আর উনি দেখেছেন আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যানেজার বললেন যে ঠিক আছে, আপনার তো শরীর অসুস্থ আমি দেখতেই পাচ্ছি, তো আপনি এই টাকাটা শোধ করে দিন আজকে বিকেলের মধ্যে। আমি বললাম দেখুন স্যার আমি চিঠি পেয়েছি আজ থেকে দিন 4-5 এক আগে, এই 5 দিনের মধ্যে যখন পারলাম না আপনি বলছেন যে বিকেলের মধ্যে পরিশোধ করতে, আমি বিকেলের মধ্যে কোথা থেকে পারবো। আমি বললাম দেখুন স্যার আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি এক্সট্রা ইন্টারেস্ট যদি আমাকে বিয়ার করতে হয় তাতেও আমি রাজি আছি। এই মতো আমি ব্যাংক ম্যানেজারকে বলি এবং বলি ব্যাংক থেকে আমি বেরিয়ে যাই। এপ্রিলের আমি 5 তারিখে ব্যাংক ম্যানেজারের কাছে যাই টাকা পয়সা জোগাড় করে, অতি কষ্টে গিয়ে বলি স্যার দেখুন আমি টাকাটা নিয়ে এসেছি, তো টাকাটা আমি জমা করবো। আমি জানতে চাই স্যার গোল্ডটা কি আজকে দিয়ে দেবেন? ব্যাংক ম্যানেজার বললেন যে না, যে গোল্ড আজকে দেওয়া যাবে না, আপনাকে 3 দিন পর গোল্ড দেওয়া হবে। আমি বললাম স্যার দেখুন এর আগে তো যখন আমি টাকাটা আপনার ব্যাংক থেকে যখন লোন করি আপনারা গোল্ড নিলেন, সঙ্গে সঙ্গে টাকা দিলেন, অথচ আমি টাকা দেবো গোল্ড আমাকে দেবেন না, এটা কী করে হয়? আর আমি বাড়ি থেকে টাকা জোগাড় করে নিয়ে এসেছি, বাড়ির লোকেরা আমাকে টাকাটা জোগাড় করে আমার হাতে তুলে দিয়েছে, আমাকে গোল্ড যদি আমি যদি না নিয়ে বাড়ি পৌঁছাতে পারি বাড়ির লোক আমাকে কী বলবে? এই বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি বেরিয়ে চলে যাই। তার কয়েকদিন পর দেখি যে ম্যানেজার মশাই আমাকে লোক আদালতে চিঠি করে পাঠান, যে চিঠির মধ্যে ব্যাংক ম্যানেজারের কোনো সিলমোহর বা সিগনেচার নেই। এখানে ব্যাংকে 2020 সালের আমরা নভেম্বর মাসে 4-5 দিনের মধ্যে 1700 গোল্ড অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে গিয়েছিলো। সেটা তৎকালীন এখানে যে ম্যানেজার ছিল সে আর ফিল্ড অফিসারের কারসবজিতে এই টাকাগুলোকে বেশি করে যে পরিমাণ অ্যাকাউন্টের অ্যামাউন্ট হওয়া দরকার তার চেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট টাকা তারা
লোন অ্যাকাউন্টে জমা করিয়েছে, সেই অ্যাকাউন্টটা তাদের প্রাপ্য টাকা, সেই অ্যাকাউন্টের টাকাটা তার কাস্টমার অনেক দিন আগে তারা এখানে অভিযোগ করেছে, তাদের টাকাগুলোকে ফেরত দেওয়া হয়নি। সেই টাকাগুলো দুটো অ্যাকাউন্টে ঢুকেছে, একটা হচ্ছে অভিজিৎ মণ্ডল, একটা হচ্ছে শ্যামল দ্বারা, যারা যে হচ্ছে ব্যাংকের গোল চেকার। এই টাকাগুলো তারা ভাগ করেছে। শেষকালে আমি এখানে এসে বসে মানুষের পরিষেবা দিতাম, এর প্রতিবাদ করতে গিয়ে আমাকে এখানে একটা পোস্টারিং করে দিয়েছে ব্যাংকে। এই দালালগুলোকে দিয়ে ব্যাংকের লিফলেট ছড়ানো হয়েছে এবং আমাকে হেনস্থ করার চেষ্টা করা হয়েছে। এইখানে দেওয়া আছে, দেখুন আপনারা পরিষ্কার ঘুরান, এটা দেখুন, দেখতে পাবেন যে বলছে এত দ্বারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বৈদ্যপুর শাখার গ্রাহককে জানানো যাইতেছে যে তারা যেন নিজ নিজ অ্যাকাউন্টে লেনদেনের মূল শাখায় এসে অথবা ব্যাংক অনুবাদিত গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে করেন। এছাড়া সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতির জন্য জানানো হচ্ছে যে ব্যাংক কর্মী ব্যতীত অপর কোনো ব্যক্তির সঙ্গে শান্তনু ঘোষরূপে মিলন নামক ব্যক্তির সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, এবং যদি করে থাকেন তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবে দায়বদ্ধতা থাকবেন না। এখানে আপনারা লক্ষ্য করবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিল দেওয়া আছে, এখানে কোনো অফিসারের সই নেই। একটা পোস্টার ইস্যু করতে গেলে একটা ডেট দিতে হয়, সেই ডেটের কোনো ইস্যু নেই। এরা এইভাবে একটা হ্যারাসমেন্ট করলো। আমার দুটো বাচ্চা আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, আমাকে যেভাবে হেনস্থা করেছে এরা, আমি ব্যাংকের এগেনস্টে মানহানির মামলা করব। এবং এখানকার ম্যানেজার এতখানি প্রচণ্ড, রাস্তার ছেলেদের ঘরে ডেকে নিয়েছে, এখানে নিজের সব পাসওয়ার্ড আইডি খুলে দিয়ে ব্যালেন্স বলাচ্ছে, আমার অ্যাকাউন্টে কী ব্যালেন্স আছে, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, আমার কী লোন আছে, সেভিংসে আমার কত টাকা আছে। এই টাকাগুলো একটা যদি রাস্তার ছেলে জানতে পারে তাহলে আমার ব্যাংকের সিকিউরিটিটা কোথায়? এটা কি বাড়ির বইটা খারাপ হয়েছে ম্যানেজার? যে যা ইচ্ছা তাই বলবেন না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা, দীর্ঘদিন ধরে ব্যাংক চেঞ্জ হয়েছে, সেই আপডেট হচ্ছিল না, সেই আজ নয় কাল, কাল নয় পড়ছে, এই করে বিভিন্ন সমস্যা, জানতেই পারছিল না কী হচ্ছে না হচ্ছে, কোনো মেসেজও আসছিলো না। হ্যাঁ, এই নিয়ে প্রচুর সমস্যা হচ্ছিলো। তারপর এখন আবার ওই ছোটোখাটো টাকা 2000-1000 টাকা জমা দিলে বলছে এখানে হবে না, CSP-তে যাও। এসব সমস্যাগুলো যদি মিটে যায় তাহলে তো কাস্টমারদের সুবিধা হয় না। কেন CSP-তে যেতে বলছে কেন? সে ছোটোখাটো অ্যাকাউন্ট বলছে, CSP-তে জমা করো। আপনার অ্যাকাউন্টটা কোথাকার? আমার অ্যাকাউন্ট এখানকার, অনেকদিন পুরনো অ্যাকাউন্ট। মানে ব্রাঞ্চের অ্যাকাউন্ট? হ্যাঁ। আর বলছে CSP-তে জমা দিতে? CSP-তে জমা দিতে হবে, কোথায় CSP-তে জমা দিতে হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।